প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 11 খ 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, অনুশীলনীতে আমরা প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ব। এখানে আছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো। চতুর্ভুজের কি ক্ষেত্রফলটা নির্ণয় করো, তাই না? এখন দেখো, আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো, পাশে একটা চিত্র দিয়ে দিয়েছে, তাই না? এই চিত্রটাই হচ্ছে চতুর্ভুজাকার মাঠ, এবং এই চতুর্ভুজাকার মাঠ অবশ্যই, কারণ 4টি বাহু আছে, তাই না? এখন এই চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল আমরা যখন নির্ণয় করব, আমাদেরকে আবার বলে দিয়েছে যে একটা কর্ণ, তাই না? এই যে দেখো, একটা কর্ণ। কর্ণের কথা তোমাদের মনে আছে? দশম অধ্যায়ে যখন আমরা জ্যামিতি করেছি, সেখানে আমরা চতুর্ভুজের ওইখানে কর্ণ শিখেছি। চতুর্ভুজে 2টি কর্ণ থাকে, এখানে 1টা কর্ণ আছে, এবং কর্ণ হচ্ছে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে আমরা কি বলি? কর্ণ বলি। তাহলে এই কর্ণ দ্বারা এই চতুর্ভুজাকার মাঠটিকে 2টি ভাগে বিভক্ত করেছে। কয়টি ভাগে বিভক্ত করেছে? 2টি ভাগে বিভক্ত করেছে। দেখো, আমি যদি এখানে ঢেকে দেই, কি সুন্দর একটা ত্রিভুজ দেখা যাচ্ছে না? সুন্দর একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে 30 এবং উচ্চতা হচ্ছে 22.5। এটা উচ্চতা, কারণ এখানে দেখো একটা লম্ব আঁকা আছে। আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যদি লম্ব আঁকা হয়, সেটাকে আমরা বলি কি? উচ্চতা, ত্রিভুজের উচ্চতা। তাহলে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 22.5। আবার যদি আমরা এই পাশে থাকি, এই পাশে আরেকটা ত্রিভুজ দেখা যাচ্ছে। এই ত্রিভুজের ভূমিও 30 মিটার, কিন্তু এটার উচ্চতা হচ্ছে 15 মিটার। তাহলে আমরা এখানে 2টো ত্রিভুজ পেলাম, এবং এই 2টো ত্রিভুজের এই চতুর্ভুজটাকে কি করেছে? কর্ণ দ্বারা 2 ভাগে আমরা বিভক্ত করে পেলাম। এখন আমরা যদি এই 2টো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি এবং যোগ করি, তাহলে কিন্তু আমরা চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তা না হলে এই চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল বের করা আমাদের জন্য একটু কঠিন, তাই না? আচ্ছা, এখন এটা যদি আবার আয়তাকার মাঠ হতো, তাহলে কিন্তু সহজ হতো। বর্গাকার মাঠ হলেও সোজা হতো, সামান্তরিকের মতো হলেও সোজা হতো। আচ্ছা, এখন আমরা চলো অঙ্কে চলে যাই। দেখো, আমি এখানে অঙ্কটা করেছি, এবং অঙ্কটা দেখো, এখানে একটা চিত্র আছে, তাই না? এইরকম একটা আনুমানিক চিত্র তোমাকেও আঁকতে হবে। আঁকতে হবে কেন? কারণ এখানে 2টো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুটোর আমার নাম দিতে হবে। তাহলে আমরা এ বি সি ডি এই চতুর্ভুজের নাম দিলাম। নাম দেওয়ার পরে আমাকে 2টো ত্রিভুজের একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি। তুমি চাইলে এখানে বাংলা অক্ষরও ব্যবহার করতে পারো, তাই না? অক্ষরগুলো কী কী? ক খ গ ঘ। এখন এটা তোমার ইচ্ছা, তুমি ক খ গ ঘ ব্যবহার করতে পারো, আবার এ বি সি ডিও ব্যবহার করতে পারো। তাহলে আসো আমরা এখন দেখি। এই যে এখানে লিখেছে কি, দেয়া আছে চিত্র অনুযায়ী চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর 2টি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। এটা প্রশ্নের কথা, প্রশ্নে আমাদের এই কথাগুলো দেয়া আছে। এখন এখান থেকে আমরা সমাধান যখন করব, তখন আমরা একটু লিখে নিব, যেহেতু চতুর্ভুজাকার মাঠের কর্ণ চতুর্ভুজাকার মাঠটিকে 2টি ত্রিভুজাকার মাঠে বিভক্ত করে, তাহলে ত্রিভুজ দুটি কী? ত্রিভুজ দুটি যথাক্রমে একটা হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ এ ডি সি। এখন আমরা চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব কিভাবে? ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে যোগ করব এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা 2টো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এখন বের করতে হবে। বের করলেই আমরা যোগ করব, যোগ করার পরে আমরা পেয়ে যাব। এখন দেখো, আমাদের এখানে আমরা চিত্র অনুযায়ী আমরা জানি যে এ বি সি ত্রিভুজের ভূমি কত ছিল? 30 মিটার, এবং উচ্চতা ছিল 22.5 মিটার। তাহলে আমরা ত্রিভুজের সূত্রটা ব্যবহার করেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা তোমরা সবাই জানো, তাই না? আমরা শিখেছি এত, আমরা যখন প্রথম আলোচনা করেছি তখনও সূত্র লিখেছি এখনও। তাহলে আমরা সূত্রটা লেখার পরে আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা কি করব? এখানে দেখো, 30কে আমরা গুণ করব 22.5 দিয়ে এবং ভাগ করব 2 দিয়ে। এই যে আমরা গুণটা করেছি, গুণ করে আমরা পেয়েছি কত? 675। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা পেলাম এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল
337.5 বর্গ মিটার। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের আর একটা ত্রিভুজ আছে এডিসি, তাহলে এখন আবার আমরা এডিসি ত্রিভুজের ভূমি তো আর পরিবর্তন হবে না, হবে ভূমি তো একটাই দুইটা ত্রিভুজের, শুধু উচ্চতাটা দুই রকম। উচ্চতা ছিল 15 মিটার। আবার আমরা এখানে সূত্রটি লিখেছি, লিখে আমরা আবার গুণ করে ভাগ করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম। তাহলে আমরা গুণ করে ভাগ করে পেলাম কত, 225। তাহলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমরা কী করবো, চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী করলাম, যোগ করলাম, যোগ করে আমরা পেলাম 562.5 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা একটু বড় কিন্তু বুঝলে কিন্তু অনেক সহজ, তাই না? আমরা সূত্রের ব্যবহার করেছি দুবার, এবং আমরা কী করেছি, আমরা অঙ্কটার একটা চিত্রটার একটা ছবি এঁকে আমরা এখানে বুঝিয়েছি যে আসলে এটা একটা আনুমানিক চিত্র। আমাদের এখানে চিত্রে যে পরিমাণ আছে সেই পরিমাণ ধরে আঁকতে হবে তা না, এটা আনুমানিক একটা চিত্র, ঠিক না? তাহলে এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।